সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকে বাকি অংশটুকু, বাড়ির ঝি চাকরানিদের প্রেরণা পাওয়া সব সূত্র দিয়েই পাদ্রেগুণ শাখা ভিড়ের ছ্যাবলামিটা ঠেকিয়ে রেখেছিলেন। বন্দির প্রকৃতি সম্বন্ধে চূড়ান্ত রায় কি আসে তারই জন্য অপেক্ষা করছিলেন তিনি। কিন্তু রোম থেকে আসা চিঠিতে কোনো তাড়াই দেখা গেল না। তারা তাদের সময় কাটিয়ে দিলে এইসব প্রশ্নে, বন্দির কোনো নাভি আছে কিনা, তার কথাবার্তার সঙ্গে সিরিয়ার প্রাচীন ভাষার কোনো সম্পর্ক আছে কিনা, একটা ছুঁচের ডগায় তার মতো কটা মাথা এঁটে যায়, অথবা সে কি নিছকই নরওয়ের কোনো লোক গায়ে ডানা লাগিয়ে নিয়েছে। এসব তুচ্ছ অতি সংক্ষিপ্ত চিঠিগুলো হয়তো সময়ের শেষ অবধি যাতায়াত করতে থাকত, যদি না এক দৈব ঘটনা পাদ্রে গুণসাগার সব নাজেহাল বিপত্তির একটা ইতি টেনে দিত। ঘটেছিল কি ওই দিনগুলোই? আরও সব কত কত উৎসব মেলা আর সার্কাসের হরেক রকম বা আকর্ষণের মধ্যে শহরে এসে পৌঁছেছিল একটি মেয়ের ভ্রাম্যমাণ প্রদর্শনী, যে তার বাবা মার কথার অবাধ্য হয়েছিল বলে মাকড়সা হয়ে গিয়েছে। দেবদূতকে দেখতে যত পয়সা দিতে হয়, একে দেখতে যেতে তার চেয়ে যে কম পয়সা দর্শনী বাবু দিতে হয়, শুধু তাই নয়, তার এই অসম্ভব দশার জন্যে লোককে যা খুশি প্রশ্ন করবারও সুযোগ দেয়া হয়, এমনকি তাকে আগা পাঁচতলা খুঁটিয়ে দেখতে দেয়া হয় যাতে তার এই বিভীষিকা সত্য মিথ্যা সম্বন্ধে কারো মনেই কোনো সন্দেহ না থাকে। সে এক ভয়ঙ্কর তারান্তুলা, একটা মস্ত ভেড়ার মতো বড়, আর তার মাথাটা এক বিষাদময়ী কুমারী মেয়ে। যা ছিল সবচেয়ে হৃদয় বিদারক তা কিন্তু তার এই তাজ্জব আকৃতি নয়, বরং তার অকৃত্রিম দুঃখী করুণ গলা, যে গলায় সে তার দুর্ভাগ্যের সব খুঁটিনাটি বর্ণনা করত। যখন সে একেবারেই ছেলে মানুষ, এক নাচের আসরে যাবে বলে কাউকে কিছু না জানিয়ে সে তার বাবা মার বাড়ি থেকে বেরিয়ে এসেছিল, আর অনুমতি না নিয়ে সারা রাত ধরে নাচবার পর সে যখন এক বনের মধ্যে দিয়ে ফিরছিল, তখন হঠাৎ এক ভয়ঙ্কর বজ্রপাত আকাশকে দুভাগে ফেটে দিয়েছিল, আর ফাটলের মধ্য দিয়ে নেমে এসেছিল জ্বলন্ত গন্ধকের এক বিদ্যুৎ শিখা, যা তাকে বদলে দিয়েছিল এই আজব মাকড়সাই। যাদের প্রাণে দয়া দাক্ষিণ্য আছে তারা তার মুখে মাংসের বড়া ছুঁড়ে দেয়, একমাত্র তাই তাকে একদিন ধরে বাঁচিয়ে রেখেছে। এরকম এক দৃশ্য যার মধ্যে এতই মানবিক সত্য আর এমন এক ভয়ঙ্কর শিক্ষা আছে, যে তা চেষ্টা না করেও হারিয়ে দিতে পারে কোনো উদ্ধত দেবদূতের প্রদর্শনী, যে দেবদূত কিনা কুচিত কখনো নাক ছিটকে তাকায় মর্তবাসীদের দিকে। তাছাড়া দেবদূতের নামে যে কটা অলৌকিক ঘটনার দায় চাপিয়ে দেওয়া হয়েছিল তা শুধু এক ধরনের মানসিক বিশৃঙ্খলায় বোঝাচ্ছিল, যেমন এক অন্ধ আতুর, সে তার দৃষ্টি ফিরে পায়নি বটে, তবে তার তিনটে নতুন দাঁত গজিয়েছিল, কিংবা এক পঙ্গু বেচারি, যে হেঁটে হেঁটে গিরি লঙ্ঘন করতে পারেনি বটে, তবে একটা লটারি প্রায় জিতেই যাচ্ছিল, কিংবা এক কুষ্ঠ রোগী যার ঘাগুলো থেকে গজিয়েছিল সূর্যমুখী ফুল। কোনো সান্ত্বনা পুরস্কারের মতো এসব অলৌকিক কাণ্ড আসলে প্রায় বিষদৃশ্য সব মস্করা বা কৌতুকের মতোই, আর এসবের ফলেই দেবদূতের মান সম্ভ্রম খ্যাতি ধুলোই লুটিয়ে পড়েছিল। তারপর মাকড়সায় বদলে যাওয়া মেয়েটি আসতেই তার সব নামডাক একেবারেই ধসে পড়ল। এভাবেই পাদ্রেগণ সাগা তাঁর অনিদ্রা রোগ থেকে চিরকালের মতো রেহাই পেয়ে গেলেন, আর পেলাইয়দের উঠোন সেই রকমই ফাঁকা হয়ে গেল তিন দিন তিন রাত্রির, যখন এক টানা ঝমঝম করে বৃষ্টি পড়েছিল আর কাঁকড়ারা হাঁটছিল তাদের শোবার ঘরে। বাড়ির মালিকদের অবশ্য বিলাপ করার কোনোই কারণ ছিল না, যে টাকা তারা কামিয়েছিল তা দিয়ে তারা এক চক মেলানো দোতলা বাড়ি, সে বাড়ির ছিল অলিন্দ,
আর বাগান আর উঁচু তারের জাল শীতের সময় যাতে কাঁকড়ারা আর ভেতরে ঢুকতে না পারে। আর জানলায় ছিল লোহার গারদ, যাতে কোনো পথহারা দেবদূত ঢুকে পড়তে না পারে আচমকা। শহরের কাছে পেলায়ও একটা খরগোশ পালন করবার ঘিঞ্জি কুলুকুথাঁদা বানিয়ে নিলে, চিরকালের মতো স্তোপা দিলে তারা সাধ্যপালের কাজে, আর এলিজেন্দা কিনে নিলে কতকগুলো উঁচু খুঁড়ুওয়ালা ঢাকা জুতো আর রামধনু রঙা রেশমি কাপড়ের অনেক প্রস্ত পোশাক। তখনকার দিনে রোববারে রোববারে যেসব পোশাক পরত সবচেয়ে অভিজাত ও কাঙ্ক্ষিত মহিলারা, যা যা তাদের কোনো মনোযোগ পায়নি, তার মধ্যে মুরগির খাঁচাটাই একমাত্র জিনিস ছিল না। যদি তারা রাসায়নিক দিয়ে তা ধুয়ে দিয়ে থাকে আর তার ভেতরে বারবার মস্তকের অশ্রু পুড়িয়ে থাকে, সে কিন্তু মোটেই এই দেবদূতের অর্চনায় নয়, বরং সে গু গোবরের স্তূপের দুর্গন্ধ তাড়িয়ে দিতেই ভূতের মতো এখনো যা ঝুলে আছে সবখানে, আর নতুন দালানটাকে বানিয়ে দিচ্ছে পুরো বাড়ি। গোড়াই যখন তাদের বাচ্চা হাঁটতে শিখল, তারা খুবই সাবধানে ছিল সে যাতে কখনো মুরগির খাঁচাটার খুব কাছে না যায়, কিন্তু তারপর তারা ক্রমে ক্রমে তাদের ভয় হারাতে শুরু করলো, আর গন্ধটায় অভ্যস্ত হয়ে গেল। বাচ্চার দ্বিতীয় দাঁতটি বেরোবার আগেই সে মুরগির খাঁচার ভেতর খেলতে চলে যেত, খাঁচার তারগুলো ততদিনে অবহেলায় অযত্নে ছিঁড়ে ছিঁড়ে গিয়েছে। অন্য কোনো মর্তবাসীর সঙ্গে কোনো মাখামাখি করেনি দেবদূত, বরং দূরে দূরেই থাকত। এখনো সে তেমন একটা মাখামাখি করে না, তবে সব ভুল ধারণা হারিয়ে বসবার পর কোনো কুকুর যেমন বাচ্চাদের যাবতীয় যাচ্ছে তাই অপমান ও নিগ্রহ পরম ধৈর্য ভরে সহ্য করে, তেমনি ধৈর্যের সঙ্গে দেবদূত এই বাচ্চাটিকে সহ্য করত। একই সঙ্গে দুজনকেই পেড়ে ফেললে জলবসন্ত। যে ডাক্তার বাচ্চাটির রোগ দেখতে এসেছিল, সে অবশ্য দেবদূতের হৃৎপিণ্ডের ধুকধুক শোনবার লোভ সামলাতে পারলে না, আর সে তার বুকে এত শিস শুনতে পেলে আর এতই শোরগোল শুনতে পেলে তার বৃক্কে, যে তার পক্ষে বেঁচে থাকাই সম্ভব বলে ডাক্তারের মনে হলো না। যেটা তাকে সবচেয়ে তাক লাগিয়ে দিলে সেটা এই ডানা দুটোর যুক্তি ও প্রকৃতি। এ দুটি এমনই স্বাভাবিক যে পুরোপুরি কোনো মানুষেরই আবশ্যিক অঙ্গ বলে মনে হয়। আর তার অবাক লাগলো এই ভেবে যে অন্য মানুষদেরই বা কোনো ডানা নেই কেন। বাচ্চা যখন স্কুলে যাওয়া শুরু করলো, সেটা রোদে বৃষ্টিতে মুরগির খাঁচার সম্পূর্ণ ধ্বংসের কিছুকাল পরে। দেবদূত এখন এখানে সেখানে ঘুরে বেড়ায় পথহারা দিকভোলা কোনো মুমূর্ষের মতো। ওরা তাকে ঝাঁটা মেরে বার করে দেয় শোবার ঘর থেকে, কিন্তু পরক্ষণেই তাকে দেখে রান্নাঘরে। একই সঙ্গে তাকে এত বিভিন্ন জায়গায় দেখা যায় বলে মনে হয় যে তারা অবাক হয়ে ভাবে, এর আবার আরও কতগুলো সংস্করণ হয়ে গেল নাকি। সে কি নিজেকেই তৈরি করছে বাড়ির সকল কোনায় খামচিতে? আর বিপর্যস্ত ও তিতিবিরক্ত এলিজেন্দা ঠুকরে গলা ছেড়ে চেঁচিয়ে মেঁচিয়ে বলতে লাগলো, দেবদূতে দেবদূতে থই থই করা কোনো নরকে বাস করা কি যে জঘন্য কাণ্ড। দেবদূত এখন খেতেই পারে না কিছু, তার প্রত্নপ্রাচীন চোখও এখন এত ঘোলাটে হয়ে গেছে যে সবসময় সে জিনিসপত্রে ধাক্কা খায়। তার শেষ পালকগুলোর নিছক সূক্ষ্ম জালের মতো দাঁড়গুলোই এখন আছে তার। পেলাইও একটা কম্বল ছুঁড়ে দেয় তার উপর, তাকে করুণা করে একটা আটচালার নিচে শুতে দেয়। আর শুধু তখনই তারা আবিষ্কার করলে যে রোজ রাত্রিরে তার জ্বর আসে, আর কোনো বুড়ো নরয়েবাসীর জিভ জড়ানো ভাষায় সে বিকারের ঘোরে প্রলাপ বকে। যে কয়েকবার তারা বিষম ভয় পেয়ে গিয়েছিল, এ তারই একটা কারণ। তারা ধরেই নিয়েছিল যে এ বুঝি মরতে বসেছে, আর তাদের জ্ঞানী গুণী পরশিনী অব্দি তাদের বলতে পারলে না কোনো মরা দেবদূতকে নিয়ে তারা কি করবে। অথচ তবু যে সে তার সবচেয়ে জঘন্য শীতকালটাই টিকে গেল তাই নয়, প্রথম রোদ্দুরে ভরা দিনগুলো আসতেই মনে হলো
সে ক্রমে সেরে উঠছে। উঠোনের সবচেয়ে দূর কোণায় সে কয়েকদিন নিশ্চল পড়ে থাকে, যেখানে কেউ তাকে দেখতে পায় না। আর ডিসেম্বরের গোড়ায় তার ডানায় মস্ত কতগুলো আড়ধরা পালক গজিয়ে ওঠে, কোনো কাকতাড়ুয়ার পালক যেমন যেন সেগুলো। তার জরার আর একটা দুর্ভাগা লক্ষণ বলেই মনে হলো এই পালকগুলোকে। কিন্তু সে নিজে নিশ্চয় জানতে পেরেছিল এসব বদলের আসল কারণ, কেননা কেউ যাতে তা না দেখতে পায় এ বিষয়ে সে খুবই সজাগ ছিল। সে খুবই সাবধানে ছিল কেউ যাতে শুনতে না পায় আকাশ ভরা ঝিকিমিকি তারার তলায় সে যখন সিন্ধুরলের গান গুনগুন করে। একদিন সকালে এলিজেন্দা যখন পেঁয়াজগুলির গুচ্ছ কাটছে, তখন আচমকা মনে হলো হঠাৎ যেন দূর পারদরিয়ার এক ঝলক হাওয়া এসে ঢুকেছে রান্নাঘরে। তখন সে জানালায় গিয়ে দেখতে পেলে দেবদূত এই প্রথম তার ডানা ছড়িয়ে ওড়বার চেষ্টা করছে। কিন্তু এমনই অগোছালো ও অনভ্যস্ত তার এই অপচেষ্টা যে তার নখগুলো সবজি বাগানের মধ্যে গভীর সব খাঁজ কেটে দিচ্ছে। আর সে হয়তো তার জবুথবু উল্টোপাল্টা ডানা ঝাপটা নিতে আটচালাটাই ধসিয়ে দিত। বিশেষত বারে বারে সে যেরকম হড়কে যাচ্ছিল, কিছুতেই আঁটো করে চেপে ধরতে পারছিল না হাওয়া। তবু অবশ্য কেমন নড়বড়েভাবে সে একটু উঠতে পারল উপরে। এলিজেন্দা একটা স্বস্তির নিঃশ্বাস ফেললে, নিজের জন্য স্বস্তি আর দেবদূতের জন্য স্বস্তি। যখন সে দেখতে পেলে যে দেবদূত এখন শেষ বাড়িগুলোর উপর দিয়ে উড়ে যাচ্ছে, কোনো রকমে সে নিজেকে ধরে রেখেছে উড়ালটাই। কোনো মতিচ্ছন্ন জরাগ্রস্ত শকুনের ঝুঁকিতে ভরা ডানা ঝাপটানি দিয়ে পেঁয়াজ কাটা সারা হয়ে যাবার পরও এলিজেন্দা তাকে দেখতেই থাকে, তাকিয়ে দেখতেই থাকে, যখন তাকে আর দেখাই সম্ভব ছিল না। কারণ সে তো আর তখন তার জীবনের কোনো উৎপাত বা জ্বালাতন নয়, বরং সমুদ্রের দিক চক্রবালে নিছকই কাল্পনিক একটা ফুটকি যেন। এখানেই গল্পটি শেষ হলো, আজ এই পর্যন্ত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, পড়ার সঙ্গে থেকো।